হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনি, আপনার স্ত্রী অথবা আপনার পরিবারের কেউ যদি গর্ভবতী হয়ে থাকে, তাহলে নতুন অতিথি আসার খুশিতে সবার আগে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। গর্ভবতী মায়ের পেটে ছেলে আছে নাকি মেয়ে, এটা জানার কৌতূহল সবারই থাকে। এটা জানার জন্য কেউ কেউ আল্ট্রাসাউন্ডের উপরে ভরসা করে থাকেন, আবার কেউ কেউ পুরনো দাইমাদের কথাতেই বিশ্বাস করে থাকেন। আগে তো কোনো আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা ছিল না, তাই মা দাদিরা যা বলতো অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটাই মেনে নিতাম এবং সেটাই সঠিক হতো। তো যাই হোক, আজকে আপনাদেরকে জানাবো আপনার নাভি দেখে কীভাবে বুঝবেন গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে। তবে সবার আগে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। আমি এখানে সবসময় মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক, সাধারণ স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন কার্যকরী ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। নাভি দেখে বলা সম্ভব গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে। যারা অনেক আগ্রহ নিয়ে এই ভিডিওটি দেখতে এসেছেন, কিউরিয়াসিটি বশত অথবা এন্টারটেনমেন্টের জন্য এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখে আপনার ছেলে সন্তান হতেই হবে এমন কোনো চিন্তাভাবনা মাথায় রাখবেন না। সন্তান ছেলে হোক বা মেয়ে, তাতে কোনো কিছুই যায় আসে না, সেটি আপনারই সন্তান, সেটা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে আপনার সন্তানকে ভালোবাসতে হবে। ভিডিওর তথ্যগুলো আংশিক বৈজ্ঞানিক ও আংশিক মা দাদিদের আনুমানিক, তাই 100% যে সঠিক হবে এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তো চলুন, অনেক কথা বলে ফেলেছি, এবার জানি নাভি দেখে আপনারা কীভাবে বুঝবেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে। নাভির সাথে আরও কিছু বিষয় খেয়াল করতে হবে, তবে শুরুতেই জানাচ্ছি নাভি দেখে কীভাবে অনুমান করবেন। গর্ভবতীর নাভি সাধারণত পরিবর্তন হতে থাকে 7 মাস থেকে। অনেকের আবার 7 মাসের পরে অর্থাৎ 9 মাসের শুরুর দিক থেকে অথবা শেষের দিকে নাভির পরিবর্তন হয়ে থাকে। নাভি দেখে নাকি বলা সম্ভব গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। আপনার নাভি যদি এরকম ফুলে বাইরের দিকে বেরিয়ে যায়, তাহলে বলা হয় আপনার ছেলে সন্তান হবে। অপরপক্ষে নাভি যদি একদমই ভেতরের দিকে ঢুকে যায়, তাহলে বলা হয় মেয়ে সন্তান হবে। তবে আপনার নাভি ভেতরের দিকে থাকছে নাকি বাইরের দিকে থাকছে, এটা বোঝার জন্য কিন্তু আপনাকে গর্ভাবস্থার শেষ দিক অর্থাৎ 3rd trimester পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি 7ম মাস অথবা 9ম মাসের মধ্যে এই লক্ষণটি বুঝতে পারবেন। এছাড়াও পেট দেখে আপনি বুঝতে পারবেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে আপনার পেটটার দিকে একটু তাকিয়ে দেখুন তো, আপনার পেটটা কি বাস্কেটবলের মতো দেখা যাচ্ছে? পেট যদি বাস্কেটবলের মতো দেখা যায়, তাহলে আপনি পুত্র সন্তান আশা করতে পারেন। অপরপক্ষে আপনার পেট যদি তরমুজের মতো দেখা যায়, তাহলে আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে। আপনি গর্ভে সন্তানের ভার কোন দিকে অনুভব করছেন? অনেকেই আছেন যারা বলেন সম্পূর্ণ ভার নাকি তারা সামনের দিকে অনুভব করেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যারা গর্ভে সন্তানের ভার সামনের দিকে অনুভব করেন, তাদের ছেলে সন্তান হয়েছে। আর যারা পুরো পেট জুড়ে গর্ভে সন্তানের ভার অনুভব করেন, তাদের মেয়ে সন্তান হয়েছে। এছাড়াও আপনার পেটের দিকে তাকিয়ে আপনার মা অথবা দাদি হয়তো বলে থাকে আপনার ছেলে বা মেয়ে সন্তান হবে। কীভাবে তারা বলতে পারে? সাধারণত গর্ভবতীর পেট যদি নিচের দিকে বেশি ঝুলে থাকে, অর্থাৎ পেটের সমস্ত ভারি নিচের দিকে মনে হয়, তাহলে বুঝতে হবে আপনার ছেলে সন্তান হবে। আর গর্ভবতীর ভুঁড়িটা যদি উপরের দিকে বেশি থাকে, অর্থাৎ তলপেট ও উপরের পেট সমানভাবে ফুলে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার মেয়ে সন্তান হবে। গর্ভের সন্তানের নড়াচড়া আপনি কোথায় অনুভব করছেন? অনেকেই বলে থাকেন সন্তান প্রচণ্ড নড়াচড়া করে। সন্তান অতিমাত্রায় নড়াচড়া করলে কিন্তু লাথি কম মারলে সম্ভাব্য যে আপনার মেয়ে সন্তান হবে। কিন্তু সন্তান যদি কম নড়াচড়া করে এবং লাথি অনেক বেশি মারে, তাহলে বুঝতে হবে আপনার ছেলে সন্তান হবে। গর্ভবতীর পেটের যে দাগ, যেটাকে লিনিয়া নিগ্রা বলে, গর্ভাবস্থায় সবাই কমবেশি এই দাগটি দেখতে পান। এই দাগটি যদি আপনার তলপেটের নিচ থেকে নাভি অবধি যায়, তাহলে আপনার কন্যা সন্তান পেটে রয়েছে। আর সেই দাগটি যদি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায়, তাহলে আশা করতে পারেন আপনার পুত্র সন্তান হবে। আবার সেই দাগটি যদি তলপেট থেকে শুরু করে একদম আপনার পাজর পর্যন্ত চলে আসে, তাহলে বুঝতে হবে আপনার ছেলে সন্তান হবে। অনেক গর্ভবতী মায়েরাই বলে থাকেন তাদের পেটে যখন ছেলে সন্তান ছিল, তখন তারা ডান দিকে অধিক বেশি নড়াচড়া অনুভব করতেন। অপরপক্ষে যখন মেয়ে সন্তান ছিল, তখন তারা বাম দিকে অধিক বেশি নড়াচড়া করতেন। গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে তা জানার জন্য পেন্ডুলাম পরীক্ষাও করতে পারেন। আপনার বিয়ের আংটিটি আপনার একটি চুলের সাথে বেঁধে দিন, তারপরে আপনি বিছানায় শুয়ে পড়ুন, আংটিটি আপনার পেটের উপরে দোলাতে থাকুন। আংটি যদি আপনার পেটের উপরে গোল গোল করে ঘুরতে থাকে, তাহলে আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে। আর আংটি যদি পেন্ডুলামের মতো সোজাসুজি অর্থাৎ আপনার পা থেকে মাথা পর্যন্ত নড়তে থাকে, তাহলে বুঝতে হবে আপনার গর্ভে মেয়ে সন্তান রয়েছে। পেন্ডুলাম পরীক্ষা কিন্তু অনেক দেশেই করা হয়, শুধুমাত্র আমাদের দেশেই নয়, তাই পেন্ডুলাম পরীক্ষা করে দেখতেই পারেন। গর্ভে সন্তান ছেলে নাকি মেয়ে তা জানার আরও একটি উপায় হচ্ছে আপনি কোন কাত ফিরে শুতে বেশি পছন্দ করছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের গর্ভে মেয়ে সন্তান রয়েছে, তারা ডান কাত ফিরে শুতে বেশি পছন্দ করেন।
আবার যাদের গর্ভে ছেলে সন্তান রয়েছে তারা বাম কাত ফিরে শুতে বেশি পছন্দ করেন। যদিও এটা আপনার নিজের পরীক্ষা করা সম্ভব না, আপনার জীবনসঙ্গী অথবা আপনার পরিবারের কাউকে এটা পরীক্ষা করে দেখতে বলতে পারেন। তো এই ছিল কিছু লক্ষণ যার মাধ্যমে আপনি নাভি দেখে ও পেট দেখে পরীক্ষা করে বলতে পারবেন আপনার গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে। আপনার সন্তান সুস্থ থাকুক এই আশাতে শেষ করব আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অনুরোধ থাকবে গর্ভবতী মায়েদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার, যেন তারাও এমন বিষয় সম্পর্কে জানতে পারে। আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।